চট্টগ্রাম চিড়িয়াখানার নতুন অতিথি একজোড়া সিংহ ও আটটি ওয়াইল্ড বিস্ট। প্রাণীগুলোকে 15 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন শেষ হলে সুস্থ থাকা সাপেক্ষে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে প্রাণীগুলো। আহদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। চট্টগ্রাম চিড়িয়াখানার নতুন অতিথি চারজোড়া ওয়াইল্ড বিস্ট। এক বছরের কম বয়সী এই প্রাণীগুলো দক্ষিণ আফ্রিকা থেকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছায়। তাদের সঙ্গে এসেছে একজোড়া তরুণ সিংহ। সিংহ জোড়ার মধ্যে একটি পুরুষ, অপরটি স্ত্রী। ওয়াইল্ড বিস্টের মধ্যে 3টি পুরুষ ও 5টি স্ত্রী। প্রাণীগুলোকে 15 দিন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পরবর্তীতে শারীরিক অবস্থা ও সুস্থতা সহ যাবতীয় বিষয় বিবেচনা করে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আপাতত দেখার জন্য উন্মুক্ত আছে, তবে মানে এখানে লোকজন মানে যাতে তাদেরকে বিরক্ত না করে সেই ব্যবস্থাটা করা হচ্ছে, কারণ তারা নতুন পরিবেশে আসছে। যেহেতু এখানে ভিজিটর আছে, আগে তারা এরকম ভিজিটরের মতো ছিল না, আস্তে আস্তে যাতে অ্যাডজাস্ট করতে পারে এই কারণে আমাদের তাদের তদারকিটা একটু বেশি। এর আগে গত 21 অক্টোবর হল্যান্ড থেকে 2টি পুরুষ ও 4টি স্ত্রী ক্যাঙ্গারু এবং 2টি পুরুষ ও 4টি স্ত্রী লামা চিড়িয়াখানায় আনা হয়। এছাড়া বংশবৃদ্ধি হয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 16টিতে। প্রাণীগুলো দেখতে চিড়িয়াখানায় বেড়েছে দর্শনার্থীদের উপস্থিতি। বাঘ দেখছি, সিংহ দেখছি, সাপ দেখছি, অনেক মজা হয়েছে। আশেপাশে কিছু নতুন প্রাণী দেখছি, যেটা নতুন জোড়া বাঘ আসছে বলছিল, আমি এটা টিভিতে দেখছিলাম, খুব ভালো লাগছে। আমি চাচ্ছি যে ওরা যাতে এসে এখানে পশু পাখি সম্পর্কে জানে, সব কিছু চিনে, এর জন্যই আসলে পুরো ফ্যামিলিকে নিয়ে এখানে আসছে। শীঘ্রই মিরপুর চিড়িয়াখানায় 2টি বাঘ দিয়ে তার পরিবর্তে 2টি জলহস্তি চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হবে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এখানে এখন 100+ প্রজাতির 650+ প্রাণী রয়েছে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।